কিন্তু এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে নানান প্রশ্ন উঠছে। কেন উঠছে আপনারা তো বুঝতেই পারছেন। আমাকে আপনাদেরকে বলতে হবে না, প্রত্যেক সব জেলায় আমাদের ক্যান্ডিডেটের উপরে পেশি শক্তি চালানো হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, বিনা কোনো কারণ জানিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আমার তো প্রায় 50 বছরের বেশি এইসবের মধ্যে জড়িত আছি, এইরকম পরিস্থিতি আমি জীবনে দেখি নাই, আপনারাও দেখেননি। আমি দেখছি অনেক অভিজ্ঞ ভাই বোনরা আছেন এখানে, আপনারা বলেন এটা কোনো দিন দেখেছেন যে প্রত্যেক ক্যান্ডিডেটের উপরে আক্রমণ হচ্ছে, কয়েকজন ক্যান্ডিডেটকে আটকানোরও চেষ্টা হচ্ছে। আর পুলিশ, আমি জানি না যে এই দেশের পুলিশ বাহিনীকে এই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। আমি খুব গর্ব করেছি সবসময় আমাদের পুলিশকে নিয়ে, বিশেষ করে 71-এ আমার বাসার কাছে রাজারবাগ, সেখান থেকে তারা জয় বাংলা বলে ছাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। এবং আমাকে যখন ওই আমাদের একজন স্বৈরাচার শাসনের সময় আটক করা হয়েছিল, আমাদের যে পুলিশ অফিসার সেখান থেকে রাজশাহী থেকে ঢাকা আনার জন্য আসলো, সে চোখের পানি ফেলে বলছে, কামাল ভাই ভাবি নাই আপনাকে জেল থেকে নিয়ে রাজশাহী জেল থেকে ঢাকা জেলে নিতে হবে। আমি বললাম, ভাই কোনো চিন্তা করো না, আমাদের তো দুর্ভাগ্য যে এইগুলো আমরা বঞ্চিত হই, আমার কোনো দুঃখ নাই, তুমি যে আমাকে নিতে হচ্ছে এটা আমাদেরকে সইতে হবে। দেশকে সঠিক জায়গা আনতে হলে এই প্রহসনটি হয়েছিল, সেটা সংবিধান বর্ণিত জনগণের প্রত্যেক ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের দাবা বাধ্যবাধকতার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই নির্বাচনের মাধ্যমে এই জনগণ এই রাষ্ট্রের মালিকানা হারিয়েছিল। জনগণ যখন রাষ্ট্রের মালিক থাকে না, তখন রাষ্ট্রের মালিক হয়ে পড়ে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, দেশে বিদেশি নানা গোষ্ঠী। এর মাসুল দিতে হয়েছে এই দেশের মানুষকে, এটা আপনারাও হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। এই যখন জিজ্ঞেস করেন যে এই অবস্থা কেন, দেশের অর্থনৈতিক এভাবে জায়গায় জায়গায় বিধ্বস্ত হয়েছে, সীমাহীন দুর্নীতি, দুর্নীতির কোনো একটা নতুন শব্দ এখন একটা আবিষ্কার করতে হবে। আমরা দুর্নীতি দেখেছি, দুর্নীতির শিকার হয়েছি, কিন্তু যে হারে এখন চলে গেছে, এখন লক্ষ বললে বলে না, না হাজার কোটি, হাজার লক্ষ এগুলো না বলে, না না হাজার হাজার কোটি, 5000 কোটি টাকা এই সোনালী ব্যাংক এর মানে 5000 কোটি টাকা দেনা হয়ে প্রায় তারা সেই অবস্থায় চলে যায়। আমি ব্যাংকের ব্যাপারে বেশি বলতে চাই না, কেন এগুলো রাষ্ট্রের অর্থনীতির উপরে আস্থা হারাবে মানুষ, আমি বলবো না। আপনার একটু হাজার 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 কোটি টাকা পর্যন্ত চলে গেছে, কীভাবে সম্ভব হলো? সম্ভব হলো যারা দায়িত্বে আছেন, যাদের দায়িত্ব হলো অর্থনীতিকে বাঁচিয়ে রাখা, সুষ্ঠুভাবে অর্থনীতি পরিচালিত হোক, বিশেষ করে ব্যাংকগুলো তাদের দায়িত্ব পালন করে, সেইগুলো দায়িত্ব পালন করতে সরকার ওইদিকে যায় নাই। দায়িত্বহীনতার একটা চরম পরিচয় আমরা পেয়েছি, তারা যেভাবে তাদের অবহেলার ফলে এই সংকটগুলো সৃষ্টি হয়ে আছে। সর্বোপরি 2014-তে একটা নির্বাচন হওয়ার কথা ছিল, ওই যেটা 5ই জানুয়ারি হলো, আমাকে কোর্ট ডেকেছিল যে এই নির্বাচনের বৈধতা নিয়ে তো প্রশ্ন উঠেছে। তখন সরকার এসে বলেছিল যে আমরা তো এটা একটা পরিস্থিতি মোকাবিলা করার জন্য এটা নির্বাচন অনুষ্ঠান করেছি, এখন আমরা সবাইয়ের মতামত নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করব, যাতে সেটা সকলেই অংশগ্রহণ করতে পারে। এটা ছিল 2014-র প্রথম 3 মাসের মধ্যে এটা এই ঘটনা ঘটে। আমি সেদিনও হাসতে হাসতে বলেছি যে খুব দ্রুত আমরা করব, এটা বাংলা ডিকশনারিতে এখন একটা দিতে হবে। দ্রুতর মানে কি? দ্রুতর মানে মানে 5 বছর নাকি? কেন ওরা সত্য কথা বলেছেন, সত্য প্রতিশ্রুতি দিয়েছেন, আমি ধরে নিই, আমি বলবো না যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, তবে যদি সত্য থাকে তো দ্রুতর মানে হবে 5 বছর, একদিন কম না, এটা আমরা পাচ্ছি 5 বছর।
কি সব কিছু ঠিক মতো চলেছে? এই যে বিভিন্ন মহল বিভিন্ন অভাবে বিধ্বস্ত হয়েছে, আমাদের প্রশাসনকে যেভাবে গড়ার কথা হচ্ছে না, সবাই বলে না রাতারাতি খুব দুর্যোগ যেন না হয়। বাবা, 47 বছর তো খুব কম সময় না রাষ্ট্রে। আমি আজকে যে কথাগুলো বলছি এই দৃঢ়তার সাথে বলতে চাই যে সময় এসছে জনগণকে এখন রুখে দাঁড়াতে, ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা নিজের হাতে নিতে। কেন ক্ষমতা মালিক জনগণ, এটা সপ্তম অনুচ্ছেদ সংবিধানে লিখে দেওয়া হয়েছিল, বঙ্গবন্ধু স্বাক্ষর করেছিলেন, ওই সপ্তম অনুচ্ছেদনার সবচেয়ে বেশি সমর্থন করেছেন। এই কথা তুমি ঠিকই লিখেছো এখানে, জনগণ হবে ক্ষমতার মালিক। এটা তো কম মূল্য দিয়ে আমরা হইনি, মালিক হওয়ার জন্য কত লক্ষ জীবন দিতে হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা সবাই গর্ব করি, কিন্তু অন্য সাইড আছে যে মূল্য কত দিতে হয়েছিল। আমি খুব কম মুক্তিযুদ্ধ আছে যেখানে এত লোককে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো আমি প্রথমে বলবো যে তাতে আত্মার কথা, আত্মাকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের সেই যে মূল্য দিয়েছিলেন সেটা আমরা মনে রাখি। আমি বিশেষ করে তরুণ সমাজ, এখন যারা আমাদের এখন তো অর্ধেকের বেশি 30-এর নিচে, এই তরুণ সমাজ তারা সরাসরি সেই ইতিহাস যখন ঘটেছিল তারা জন্মই হয়নি, তাদেরকে আমি বিশেষ করে এই ইতিহাসে বুঝতে হবে, যেটা ওইভাবে ভেঙে রাখা নেই যে আমি তখন শিক্ষক ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার সবচেয়ে যে মেধাবী ছেলেরা ছিল তারা 26 মার্চে ছুটে চলে গেছে, পরিবারকেও জানায়নি, কিন্তু তারা ফিরে আসে নাই, তাদের মৃত্যু দেহ আমরা ফিরে পাইনি। এটা ভুলে গেলে চলবে না। এই মূল্য যেটা দেওয়া হয়েছে এটা কেন দিয়েছিল তারা? তারা স্বপ্নে দেখেছিল একটা স্বাধীন দেশের, প্রকৃত অর্থে যেখানে জনগণ হবে ক্ষমতার মালিক। সেই কারণে সপ্তম অনুচ্ছেদে এটা লেখা হয়েছিল যে এত জীবন দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, এটা সেই যে বিনা যুদ্ধে যে স্বাধীনতা পাওয়া যায় সেখানে আমরা দেখেছি অনেক জায়গায় মানুষ মালিক পায় না। আমাদের বিশ্বাস ছিল যে বিশ্বাস কেন মানে আমাদের পুরাপুরিভাবে মানে আমরা অর্জন করতে পারিনি, এই কথা বলে যে কত রকমের এই 46 বছরে কত কিছু ঘটলো যেখানে জনগণ আর ক্ষমতার মালিক থাকতে পারেনি। আজকে এই নির্বাচনের গুরুত্ব হলো জনগণের মালিকানা ফিরে পাওয়া। জনগণ যেভাবে মাঠে নেমেছে, যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, এটা আমার কথা না, আপনারা একটু বেরোলে এটা বুঝতে পারবেন যে মানুষকে আমরা সেই বিশ্বাসটা জাগিয়েছি যে এখনো দেরিতে হলেও জনগণকে আবার দেশের মালিক হতে হবে। হলে কিন্তু যেসব জিনিস আমাদের সংবিধানে লেখা আছে, যেসব লক্ষ্য সামনে রেখে আমরা মানুষকে এগিয়ে আসতে বলেছি, দেশের অর্থনীতিকে গড়তে হবে, শুধু 7% 8% গ্রোথ বললে হবে না, এই উন্নয়নের ফসল ইস্যুকে আমরা করেছিলাম যে বৈষম্য, আমরা উৎপাদন করি, আমরা রপ্তানি করি, এর আয় যেটা হয় সেটা সোজা চলে যায় পশ্চিম পাকিস্তানে, দুঃখের সহিত বলতে হয়। এটা পরিসংখ্যান আপনারা দেখবেন, আজকে এই সময়ের মধ্যে আমি পরিসংখ্যানের মধ্যে যাব না, আপনারা নিজে দেখেছেন, এটা পত্রপত্রিকা হচ্ছে, কোনো গোপন তথ্য না এগুলো, যে লক্ষ লক্ষ টাকা আমরা আয় করেছি, আমাদের রপ্তানি বেড়েছে সত্যি কথা, কিন্তু এই টাকাগুলো কোথায় গেছে, ব্যয় কীভাবে হয়েছে? পাশাপাশি যে তথ্যটা আসছে যে কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, আমার পরিষ্কার মনে আছে যে আমাদের তখন যে আন্দোলন হয়েছিল 6 দফা 11 দফা আন্দোলন, তারপরে স্বাধীনতা সংগ্রাম, মূল জিনিস ছিল যে আমরা আয় করি, আয়ের যে অর্জন সেটা চলে যায়, তখন যা তো পশ্চিমাটায় নিয়ে যেত, এখনও পশ্চিমের দিকে যায় কিন্তু পশ্চিমা দেশগুলোতে চলে যাচ্ছে। ক্যানাডায় খবর নেন কতগুলো বাড়িঘর কেনা হচ্ছে, মালয়েশিয়াতে খবর নেন কত বাড়িঘর কেনা হচ্ছে,
এই টাকাগুলো আয় করে কে আর পাচার করে কে, কমপ্লিটলি ভিন্ন। আয় করে আমাদের লক্ষ লক্ষ মেহনতি মানুষ। এই আমাদের দেশের যে মানুষ যারা একাত্তরে লক্ষ লক্ষ জীবন দিয়ে স্বাধীনতা এনেছিল, যারা যত গণতন্ত্র আন্দোলন আমাদের হয়ে এসছে এই 47 বছর ধরে, বর্তমানে যে আন্দোলন এবং এটা যে আমাদের একটা সংলাপ হয়েছিল, সেখানে শেষ দিন আমরা ভেবেছিলাম একটা জিনিস পাওয়া গেল, বলা হলো আর অ্যারেস্ট হবে না। আমি গুরুত্ব সহকারে এটা বলছি, সবাই শুনেছেন আর অ্যারেস্ট হবে না। তো আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ একটা তো কিছু পাওয়া গেল, তারপরে কি একটা দিনও গেছে যখন অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট 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 ডেইলি হতে 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 আর কয়দিন আছে? তো 14 দিন 16 দিন না 13 দিনে এই হারে অ্যারেস্ট হতে থাকলে 11 দিন, যাই হোক 14 দিনই হোক, কিন্তু আর এই কয়েকদিন হাতে গোনা কয়েকদিন আছে, এর মধ্যে অ্যারেস্ট যদি বন্ধ না হয়, ইমিডিয়েটলি এই মুহূর্তে থেকে বন্ধ না হয়, তো এটা কি সুষ্ঠু নির্বাচন হবে? তারপরেও আমরা জনগণকে বলছি, জনগণকে তো সেই যে আন্দোলন ছিল দেশের মালিক হওয়ার ব্যাপারে, মালিকানাটা ফিরে পাওয়া। আমি বলি আমি যদি আমার বাসায় ফিরে যাই এখন, দেখি যে কেউ দখল করে নিয়েছে, আমি যদি আমারটা তো শক্তি নাই, আমি কেমনে দুঃখ এটাকে ফেরত পাবো? তখন তো আমার বাড়ি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। আজকে 16-17 কোটি মানুষ আমাদের, কেউ কেউ বলো 18 কোটি, এদের কী অবস্থা আজকে? সেই যে নিজের বাসার থেকে তারা উচ্ছেদ হয়ে আছে, মালিকানা কে এখন ভোগ করছে, ইচ্ছামতো দেশের ক্ষমতাকে কারা অপপ্রয়োগ করছে, এই প্রশ্নটা যদি আমরা সবাই জিজ্ঞেস করি। আমি তো বলি যারা সরকারে আছেন, যারা পুলিশ আছেন, তারা নিজে তারাও দেশের নাগরিক। সুশাসন না আসলে, জনগণের শাসন না আসলে, গণতান্ত্রিক শাসন না আসলে, গণতান্ত্রিক ছিল আমাদের 71-এ জনগণের মালিকানা, সহজ ভাষায় এই দেশের মালিক জনগণ, এটা স্পষ্ট করে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে সবাই নিজে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন, আমরা কি দেশের মালিকের ভূমিকা রাখতে পারছি? এই যে পাইকারি হারে দুর্নীতি হচ্ছে, এটা কি আমাদের অনুমতি নিয়ে হচ্ছে? আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি? কোনোভাবেই পারে না। তো তারা আর কি কায়দা করে এই ইলেকশন দিচ্ছি, এই ইলেকশন দিচ্ছি, 2014 থেকে নাটক আমরা দেখেছি, দিচ্ছি দিচ্ছি করে 5 বছর কাটানো, অভিনন্দন দিতে হয়, অভিনয় করার জন্য অভিনন্দন দিতে হয়। ওই যে কি আমেরিকা আছে না অস্কার, অস্কার সত্যি অস্কার দিতে হয়, এই দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি এই দিচ্ছি মানে 5 বছর, একদিন কম না 5 বছর। তো সেই নির্বাচন এখন আমরা পেয়েছি। সড়ক আন্দোলনের শিক্ষার্থীর মতো আমরাও বলতে চাই, এই রাষ্ট্রের মেরামত প্রয়োজন। মেরামত প্রয়োজন কিনা আপনাদের কাছে বলছি, মেরামত প্রয়োজন। তো এই নির্বাচনের একটা প্রধান লক্ষ্য হবে রাষ্ট্রকে মেরামত করা। মেরামত মানে দেশের মালিককে মালিকের জায়গায় আসা, দায়িত্ব জবাবদিহিতা স্বচ্ছতা, এইগুলো কিন্তু সংবিধান অনুযায়ী যদি দেশ চলে, এখানে সরকারের কাজগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হবে স্বচ্ছতাভাবে, সেই জবাবদিহিতা থাকবে সকলেরই, সেই রাষ্ট্রকে ফিরে পাওয়ার জন্য আগামী সাধারণ নির্বাচনের দিন 30 ডিসেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট বিশ্বাস করে সেদিন দলে দলে জনে জনে মানুষ ভোট কেন্দ্র যাবে, ভোট দেবে, ভোট কেন্দ্র অবস্থান করে ভোটারে অনিয়ম রুখবে, ভোট শেষ করার পর নিজেদের ভোট প্রতিনিধি নির্বাচিত হওয়ার দেখে বাড়ি ফিরবে, নিজের ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে এক গণ অভ্যুত্থানকে দিন হবে 30 ডিসেম্বর। এইটা মনে রাখেন যে এটা সবাই ভোটের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে মালিকানা পুনরুদ্ধার করা। আমরা কোনো রকমের জোর জবরদস্তির দিকে একদমই চিন্তা না করে মনে করি যে আমরা একটা করেছিলাম 71-এ সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, ঐক্যের ফসল হিসাবে,
সেই কারণে জাতীয় ঐক্য ফ্রন্ট। এখানে ঐক্যের বিরুদ্ধে যারা বলছেন তারা সেই চান যে আমরা বিভক্ত থাকি, কিছু লোকের বিরুদ্ধে অন্য লোককে লাগিয়ে যেন দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিই। কিন্তু আমি আশাবাদী যে তারা ব্যর্থ হচ্ছে হবে, কেন আমরা যেখানেই গেছি মানুষ ছুটে এসছে, মানুষ আমাদের কথা শুনেছে, এবং আমাদের যে আবেদন যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দেশকে নিজের মালিকানা পরিবেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বাংলার জনগণ নিশ্চিত করতে সক্ষম হবে। জনগণকে এই অবস্থা আনার ব্যাপারে লেগে হয় সবাই সোচ্চার হয়ে এলাকা এলাকায় কাজ করছেন বলেই তো তাদের উপরে এই ধরনের নজিরবিহীন আক্রমণ শুরু হয়েছে। সময় যে ইলেকশনের দু সপ্তাহ আগে একটা তালিকা দেওয়া হয়েছিল, আমি মনে করি 2-3 গুণ হয়ে গেছে, ১৯০০ হয়ে গেছে। আমার আন্দাজটা খারাপ না, উনি এই পরিসংখ্যানটা রাখছেন, আমি আন্দাজের উপরে বলেছি যে 600 ছিল, এখন 3 গুণ হয়ে গেছে, কত বললেন? ১৯০০ নাম সহকারে, স্থান সহকারে। এটা লজ্জার বিষয়, এটা জাতীয় লজ্জার বিষয়। এটা শুনে আমাদের 16-17 কোটি মানুষ লজ্জা পাবে, স্বাধীনতার 47 বছর পরে যে স্বাধীনতার জন্য এত জীবন দেওয়া হয়েছে, ইভেন বঙ্গবন্ধু তাজউদ্দিন ইসলাম এদের মতো নেতাদেরকে জীবন দিতে হলো, সেই বাংলাদেশে 47 বছর পরে জনগণকে এইভাবে আক্রমণ করা হচ্ছে পুলিশ বাহিনী। আমি অনুরোধ করি, আবেদন করি, আপনাদেরকে যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করি যে এই দেশ সকালের আপনারা ওই দেশের নাগরিক, এগুলো করবেন না। আমি জানি স্যার কী করবো, হুকুম, বেআইনি হুকুম কিন্তু কোনো হুকুম হতে পারে না, এটা আইন, আইনের ব্যাপার। আমি পুলিশ একাডেমিতে বহু বক্তৃতা দিয়েছি, এই কথাটা সবাইকে বলেছি, বেআইনি আদেশ মানা একটা অপরাধ, এটা আবার স্মরণ করে দিতে হয়। আইজি সাহেব আপনাকে বিনীতভাবে আমি বলতে চাই যে আপনার একটা সুনাম ছিল, এটাকে রক্ষা করেন। পুলিশ বাহিনীকে এই ধরনের এলোপাতাড়ি অ্যারেস্ট থেকে সরে থাকতে বলেন, বিশেষ করে ইলেকশনের তো এখন 10-12 দিন বাকি আছে, ইলেকশন হতে দেন। সুষ্ঠু ইলেকশন না দিতে হওয়া, জনগণ যেভাবে পরিবর্তন আনতে চায় তাতে না হতে দেওয়া, জোর করে রাষ্ট্রকে আবার মানে এই গত 5 বছর যেটা আমি বলি, এটা তো বিনা নির্বাচনে এটাকে এইভাবে ভোগ করা হয়েছে। এটা করতে হলে দেশে আমি সতর্ক মানিয়ে দিতে চাই যে দেশের অবস্থাটা তখন একটা ভয়াবহ দিকে মোড় নিতে পারে, যেটা কাউরই কাম্য না। আমরা উৎপাদনশীল কাজ করে যাচ্ছি, সব কিছু হচ্ছে, কিন্তু রাষ্ট্রকে এখন জনগণের ক্ষমতার মালিক হতে হবে, গণতন্ত্র, কার্যকর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ। বাংলাদেশের ভিত্তিতে সরকার পরিচালনায় যাবতীয় পদক্ষেপের ভিত্তি হবে রাষ্ট্রের।